হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো? আমিও খুব ভালো আছি। আবার চলে এসেছি আজকে তোমাদের কাছে। তো আজকে একটা আজকে আমি ব্লগটা শুরু করছি আমার ছাদ থেকে, ছাদের মাঝখান থেকে। তো আজকে ছাদতে এই দেখো আমাদের সঙ্গে আরেকজন এসেছে শুদ্ধ। এই গ্র্যানি, এইটা হচ্ছে আমাদের গ্র্যানি। দেখেছো ও খেলছে কিরকম? গ্র্যানি ও খেলে, আমাদের সঙ্গে একটু ব্লগ করছে, দেখেছো ও কেমন খেলছে? ও খুব খুশি হয় ছাদে, খুশি হয়, মানে এতটাই খুশি বেড়ে যায় ও, মানে অত্যাধিক খুশি। আজ আমার শরীরটা খুব ভালো নাই গো, আর ভীষণ ঘাড়ে আমার পেন হচ্ছে। তো আজকে ব্লগটা এমন কিছু মানে ছোট্টর ওপরেই করব ব্লগটা, ঠিক আছে? আর তোমরা সব সময় আমার পাশে থাকো। আর ভীষণ মানে মানে কি বলতো, একটু এলাম মানে সবসময় সব মানে ব্যাঙ্গালোরের ওয়েদারটা এতটাই বাজে, তোমার সব সময় মানে একটু মানে শীত শীত ঠান্ডা ঠান্ডা ভাব থাকে। তার হঠাৎ একটু রোদ উঠেছে, তো বললাম চল আমার মেয়েকে, মেঘা মেঘা আর আমি দুজন মিলে একসাথে ছাদের মধ্যে এসে কিছু জামা কাপড় আছে সেটাও তুলবো, সেটা তুলে নিয়ে একদম ঘরের মধ্যে গিয়ে একটু খাবো, বুঝলে? এটা খুব ভালো ফুটেছে, আর এই জায়গাটা বেশ মানে বড় হয়েছে এই জায়গাটা। এই গাছটা একটু মানে কিরকম হয়ে গেছে, তাই না? এই জায়গাটা একটু ঠিক করতে হবে। আন্টিটা রেখে গেছে না, আন্টিটা এসে ঠিক নিয়ে নেবে। আবার তোর ইয়েলো কালারের ফুলটা ভীষণ ভালো দেখ, এটা সুন্দর কালারও ফুটেছে, বেশ মাঝখানটা রেড 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 একটা। আমাদের এরকম একটা গাছ লাগাতে হবে। সবকে হ্যালো হ্যালো বলেছিস? একটু ফ্রেন্ডদের বলে দে, বল ফ্রেন্ডদেরকে বল, বল একটু বল। রৌদ্রের মধ্যে না শুকোতেই চাই না সব। আর এটা হচ্ছে আমাদের ব্যাঙ্গালোর শহর, সবাই দেখো এখানে বেশ বাড়ি হচ্ছে। বাবা লিফটটা দেখেছো কত কাপড়? এবার চলো সেটাকে লিফটের মধ্যে নিয়ে যাই, চলে আয় গ্র্যামি, আয় আয়। দেখেছো ও বসে গেছে কেমন? এবার এগুলোকে গোছাবো, ওয়ার্ড্রপে ভরবো, তারপর শুতে যাবো। চলো লিফট অন্ধকার, হয়তো দেখতে পাবে না তোমরা ঠিকঠাক। দেখো ঘরের ভিতরে চলে এসেছি, ঠিক আছে? এবার ঘরের ভিতরে ঢুকছি, প্রবেশ করছি, প্রবেশ। এবার দেখতে থাকো কপায় ঘরে প্রবেশ করলাম, রাখলাম কাপড় চোপড় সবকিছু। এটা আমাদের ব্যালকনি, বুঝলি? ব্যালকনিতে চলে এসেছি, ব্যালকনিতে কিছু গাছপত্র আছে তার জন্য কাপড়টা ছাদের মধ্যে দিই। আজ গণেশ পুজো, গণেশ পুজোতে ব্যাঙ্গালোরে ভীষণ তোমার ধুমধাম হয়। এবার করোনার জন্য কিছু হচ্ছে না, সেটা বড় কথা না, করোনাতে এবার সব কিছু মাটি করে দিয়েছে গো তোমার। তার জন্য ঘরের ভিতরে একটু পুজো আচ্ছা করেছি। গণেশ পুজোটা সেরমভাবে আমরা পালন করি না, ওই একটু গণেশকে পুজো টুজো ফুল টুল দিয়ে তাকে সাজিয়েছি, ঠিক আছে? তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে কমেন্ট করে, ভালো লাগলো নাকি। আর আমাকে বারবার আমি তোমাদের বলছি সাপোর্ট করবে আমাকে, ঠিক আছে? তোমরা সাপোর্ট না করলে আমি এগিয়ে যেতে পারবো না কোনো জিনিসই। কোনো মানুষের যে কাজটা করে মানুষ মানুষকে সাপোর্ট না করলে এগিয়ে যেতে পারে না, তো তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে? তো আজকের মতন টাটা, বাই বাই।